শিক্ষক দম্পতির বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল শিমলাপাল থানা এলাকার বিক্রমপুরে। বাড়িতে কেউ না থাকার সুযোগকে কাজে লাগিয়ে বাড়ির দরজায় তালা ভেঙে নগদ 25,000 টাকা ও 1,50,000 টাকার বেশি গহনা নিয়ে চোরের দল চম্পট দিয়েছে বলে খবর। বেটার বইপত্র গুলো লিচে না লিচে সেইটাকে দেখে। স্থানীয় সূত্রে খবর, গৃহকর্ত্রী শীলা সিংহ মহাপাত্র ও তার স্বামী দুজনেই শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত। বৃহস্পতিবার রাতে তারা কেউ বাড়িতে ছিলেন না। শুক্রবার সকালে তারা বাড়িতে ফিরে দেখেন দরজার তালা ভাঙা, আলমারির তালা ভেঙে সমস্ত জিনিসপত্র ছড়ানো ছেটানো রয়েছে। গৃহকর্ত্রী শীলা সিংহ মহাপাত্র বলেন, 4-4টি তালা ভেঙে বাড়ির ভেতরে ঢুকে কেউ বা কারা এই চুরির ঘটনা ঘটিয়েছে। বাড়িতে থাকা নগদ 25,000 টাকা ও 1,50,000 থেকে 2,00,000 টাকার গহনা খোয়া গেছে বলে তিনি দাবি করেন। বাড়িতে আমরা কেউ ছিলাম না কাল রাত্রে, তো সকালে এসে দেখছি সব দরজার তালাগুলো ভাঙা আছে এবং আলমারি ভাঙা, শোকেস ভাঙা, আলমারির ভেতরে জিনিস সব তছনছ করা আছে এবং আলমারির ভেতরে 25,000 টাকা এবং 1,50,000 টাকার মতো গয়না ছিল, সেগুলো নেই। বাড়িতে টোটাল ওরা 4টে তালা ভেঙেছে, আর একটা আলমারি ভেঙেছে, বিভানের একটা তালা ভেঙেছে, আর একটা শোকেস ভেঙেছে। পুলিশ এসেছিল সকালে, আমরা দেখার পর পুলিশকে জানাই। হ্যাঁ হ্যাঁ, অভিযোগ করেছে। খুবই আতঙ্কের বিষয়, কারণ এইরকম গ্রামের মাঝে বাড়ি, সেক্ষেত্রে চুরি হয়ে যাচ্ছে দীর্ঘক্ষণ ধরে, সিভিক পুলিশেরা রয়েছে কিন্তু কেউ কিছু জানতে পারছে না, চুরি হয়ে যাচ্ছে, এটা ভীষণই আতঙ্কের বিষয়। আমরা রাত 8টার সময় গেছি, এটা মানে খবরটা পেলেই কি করেছে, বাড়িতে কেউ নেই দীর্ঘক্ষণ ধরে, সেটাও একটা ভাবনার বিষয়। রাত 8টার পর আমার হাজবেন্ড গেছে এবং আমরা সকাল 7টাতেই চলে এসেছি, তো তার মাঝে এই ঘটনা ঘটে গেছে। এমন নয় যে আমরা টানা অনেকদিন বাইরে আছি বা কিছু, তো সেক্ষেত্রে খুবই মানে ভয়ানক ব্যাপার এগুলো। খবর পেয়ে ঘটনাস্থলে আসে শিমলাপাল থানার পুলিশ। পুলিশের পক্ষ থেকে ঘটনার তদন্ত চলছে বলে জানানো হয়েছে। যদিও শেষ পাওয়া খবর পর্যন্ত এই চুরির ঘটনায় যুক্ত থাকার অভিযোগে পুলিশ কাউকে আটক বা গ্রেপ্তার করতে পারেনি। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, শিমলাপাল।